হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজ চমক দেওয়া একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি। বন্ধুরা, অনেক মায়েরাই আমাদেরকে প্রশ্ন করেছেন যে তাদের ছোট বাচ্চাটির জন্য কোন পেস্ট তারা ব্যবহার করবেন এবং পেস্টের ব্যবহারের পদ্ধতিগুলো আসলে কেমন হওয়া উচিত। বন্ধুরা, বাজারে কিন্তু বিভিন্ন কোম্পানির শিশুদের পেস্ট পাওয়া যায়, শিশুদের ব্যবহারের উপযোগী। আপনি পছন্দ করবেন যে আপনার যদি ভালো হয় যে একজন চিকিৎসকের পরামর্শ নিতে পারেন, শিশু রোগ বিশেষজ্ঞ, শিশু চিকিৎসক। আর যদি সেটি সম্ভব না হয় তাহলে বাজারে যে যে কোম্পানিগুলো রয়েছে তাদের মধ্য থেকে আপনি একটি ভালো কোম্পানি পছন্দ করবেন। সেক্ষেত্রে আমরা আজ যে রিভিউটি করছি সেটি হচ্ছে কখনও ব্র্যান্ডের একটি পেস্ট। বন্ধুরা, এই পেস্টটি স্ট্রবেরি ফ্লেভারের, অর্থাৎ শিশুদের যদি এই পেস্টটি মুখে নিয়ে তারা ব্রাশ করে তাহলে একটি সুন্দর ফ্লেভার পাবে এবং তারা বিরক্ত হবে না। যেমন বড়দের পেস্টে আমরা একটি ঝাঁজ পাই, সেগুলো এটার মধ্যে নেই। এই কখনও চিলড্রেন্স টুথপেস্ট, এর মধ্যে আপনি এনামেল প্রোটেকশন এবং ক্যাভিটি প্রোটেকশনের একটি কথা বলা হয়েছে। আর যেই কথাটি বলবো যে এই পেস্টগুলো শিশুদের জন্য উপযোগী করেই তৈরি করা হয়। আর আমাদের দেশে এই কখনও ব্র্যান্ডের পেস্ট কিন্তু বহুল প্রচলিত। বিশেষ করে এই এই ব্র্যান্ডের শিশুদের অনেক কিছু রয়েছে, যেমন পাউডার, সাবান, লোশন, শ্যাম্পু, তারা সেই একইভাবে আপনার এই পেস্টটিও বাজারে নিয়ে এসেছে। এই পেস্টটি যখন আমি ক্রয় করি তখন এটি পাইকারি বাজার থেকে 140-150 টাকায় ক্রয় করা হয়, কিন্তু এখন তো দাম বেড়েছে সব কিছুরই, সেই হিসাবে এটি কিন্তু দামের বিষয়টি আমি নিশ্চিতভাবে বলতে পারছি না। তবে শিশুদের পেস্টের ক্ষেত্রে কিছু কথা বলবো, কারণ আমাদের বোনেরা সেরকম কিছুই জানতে চেয়েছে। 1-3 বছর বয়সী শিশুদের জন্য ফ্লোরাইড মুক্ত টুথপেস্ট দিতে হবে। আর ব্রাশের কথা যদি বলি, 1-5 বছর বয়সী শিশুদের জন্য ছোট মাথার যে ছোট টুথব্রাশ রয়েছে সেগুলো দিতে হবে। বন্ধুরা, শিশুর দাঁত সুস্থ ও ক্যাভিটি মুক্ত রাখতে প্রতিদিন কিন্তু দাঁত ব্রাশ করার বিকল্প নেই। বয়স্কদের মতো একই ধরনের টুথব্রাশ বা টুথপেস্টের জন্য শিশুরা কিন্তু অভ্যস্ত নয়। এদের জন্য ভিন্ন মাত্রার, ভিন্ন ধরনের, ভিন্ন স্টাইলের কিন্তু এই ব্রাশগুলো বা টুথপেস্টগুলো ব্যবহার করা হয়, তৈরি করা হয়। 6 মাস বয়স পর্যন্ত, অর্থাৎ দাঁত ওঠার আগ পর্যন্ত শিশুদের মাড়ি নরম কাপড় দিয়ে মুছে দিতে হবে। আর শিশু 6 মাস থেকে 7 বছর বয়স পর্যন্ত খেয়াল রাখা জরুরি যে সঠিকভাবে দাঁত ব্রাশ করছে কিনা। সে টুথপেস্ট নিয়ে কথা বলি, 1-3 বছর বয়সী শিশুদের জন্য ফ্লোরাইড মুক্ত টুথপেস্ট দিতে হবে। এ সময় বিভিন্ন রং ও স্বাদের জেল টুথপেস্ট দেওয়া যেতে পারে, শিশু পছন্দের স্বাদ রং অনুযায়ী টুথপেস্ট বাছাই করতে হবে। এ বয়সী শিশুরা কুলি করতে পারেন, অনেক সময় টুথপেস্ট গিলে ফেলে, এ ধরনের জেল ব্যবহারে ফ্লোরোসিস হওয়ার আশঙ্কা কমে যায়। 3 বছর বয়স থেকে ফ্লোরাইড আছে এমন টুথপেস্ট ব্যবহার করা প্রয়োজন। আর ফ্লোরাইড এক প্রকার প্রাকৃতিক খনিজ যা দাঁতের শক্তি বৃদ্ধি করে, দাঁতের ক্ষয় রোধ করে এবং মুখের ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করে। তবে ব্রাশ করার পরপর অবশ্যই মুখ ভালোভাবে কুলি করিয়ে দিতে হবে। ফ্লোরাইড শিশুদের দাঁতের সুরক্ষায় অত্যন্ত কার্যকর হলেও বেশি পরিমাণে ফ্লোরাইড ব্যবহার দাঁতের জন্য কিন্তু ক্ষতিকর, সেটি খেয়াল রাখতে হবে। তাই কোনো টুথপেস্ট কেনার আগে আপনি তাতে কত শতাংশ ফ্লোরাইড রয়েছে তা দেখে নেবেন এবং শিশুদের টুথপেস্টে ফ্লোরাইডের পরিমাণ কম আছে কিনা সেটিও আপনি দেখে নেবেন। বন্ধুরা, 0-3 বছর বয়সী শিশুদের একটি চালের দানার সমান পেস্ট দিয়ে ব্রাশ করাতে হবে। 3 বছর বা তার বেশি বয়সী শিশুদের একটি মটর দানার পরিমাণ পেস্ট দিতে হবে। সকালের নাস্তার পর এবং রাতের খাবারের পর দাঁত ব্রাশ করিয়ে দিতে হবে। এগুলো মনে রাখলেই আপনি সঠিকভাবে একটি শিশুর দাঁতের যত্ন নিতে পারবেন।
যা হোক বন্ধুরা, এই যে কোডোমো পেস্ট, এটির রিভিউ শুনলেন। আপনি যদি এটি কিনতে চান তাহলে কিনতে পারেন। এটি কিনলে আপনার শিশু, আমি মনে করি যে স্বাচ্ছন্দ্যে সে দাঁত ব্রাশ করতে উৎসাহী হবে। যা হোক, আমরা আজ এই ভিডিওটি এখানে রাখছি। আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।